Dear listeners and viewers, you are listening and watching Radio.tv. I am the same. Right now, Achi, Fahim Foysal, Putum, Apple Balgam, launching party, J. Pitama Shadowation, Fahim Foysal, Hoto, by Kamachan. Bolachi, Apple Bolachan. Bolachi, Apple Putum, launching party, and the Tavachi, Chamukuriki Namu, the Namta, Kotaka Hadaku Ashlo, Sundarikinam. এই নামটার পেছনে একটা কারণ আছে আমার অ্যালবামের টাইটেল ট্র্যাক ভালোবাসার শেষ খেয়াল টাইটেল ট্র্যাক হিসেবেই অ্যালবামের নাম ভালোবাসার শেষ খেয়াল এটা খুব মজার একটা গল্প আছে সেটা হলো যে আমার বন্ধু জাহিদ সাই যে এই গানটা লিখে সে ফেসবুকে একদিন স্ট্যাটাস দিল যে তবু ভালোবাসার শেষ খেয়ালে শুধু জেগে রইল তোমার প্রেমে আমি দেখে বললাম যে এটা তো গান হতে পারে তাকে বললাম বলার পর সে বলে এটা কীভাবে গান করবো তখন আমি বললাম আপনি এটা গান করে দে আমাকে আমি এটাকে গান করতে চাই সে বলে যে আমাকে কিছু সময় দিতে হবে আমি তাকে সময় দিলাম দেন সে সময়ে একটা পর্যায়ে এসে সে আমাকে গানটি দিল আমার ভালো লাগলো গানটি শুরু করলাম সঙ্গীত আয়োজন করলাম পরে গাইলাম আর ভালোবাসার শেষ খেয়াল মানে হলো যে আমরা যে কোনো কিছুতেই মানে ধ্যান অথবা একটা কনসেন্ট্রেশন দিই আমরা সর্বশেষ পর্যন্ত আমরা যে কোনো কিছু ভালোবাসার অথবা যে কোনো কিছুর একটা শেষ খেয়াল হতে পারে তার থেকে এই নামটা দেওয়া ভালোবাসার শেষ খেয়াল চমৎকার একটি নাম এবং বুঝতে পারছি যে আপনি গানের পাশাপাশি সুর করছেন আর সঙ্গীত আয়োজন করছেন তো একেবারে মাল্টি ট্যালেন্ট তো সঙ্গীত আয়োজন করতে কেমন লাগে কারণ এই জিনিসটা কিন্তু যারা শুনলেন তারা কিন্তু অনেক কষ্ট অনেক সাধনা করতে হয় একটা গানের প্রাণ বলা যায় মিউজিকটা ভালো না তাহলে কিন্তু গানের প্রাণটা ফুটে আসে না সেক্ষেত্রে সঙ্গীত মানে আপনি প্রথমে গান প্রথমে শুরু করা অথবা কোনটা বেশি আগে ছিল যে আপনি কম্পোজার হবো বা শুধু এখন তো তিনটে মিলিয়ে হয়েছেন এখানে আমি একটা জিনিস বলবো সেটা হলো যে আমি প্রথমত একজন শিল্পী এরপর আমি একজন কম্পোজার এরপর মিউজিক অ্যারেঞ্জমেন্ট অথবা যাই বলেন সেক্ষেত্রে আমি শিল্পী হিসেবে সুরকার হিসেবে এবং সঙ্গীতায়োজক হিসেবে আমি চেষ্টা করেছি আমার প্রথম পরিচয় আমি একজন শিল্পী এরপর আমি সুর করি আমার অ্যালবামের প্রতিটি গান আমার সুর করা আর সঙ্গীত আয়োজন কিন্তু আমি এখানে একা করি না আমার সাথে আরও চার পাঁচজন কাজ করেছেন এবং প্রত্যেকে অনেক ভালো কাজ করেছেন এবং বাংলাদেশের কাজ করেছে আমজাদ হোসেন তারপরে জাহিদ আপনার আমজাদ হোসেন সজীব দাস রাফি এবং সাজিদ সরকার প্রত্যেকে বাংলাদেশে অনেক ভালো 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 কাজ বর্তমানে করছে হ্যাঁ তাদের সাথে বসে আমি আমার যে চাওয়া আমার যে অনুভূতি সেগুলো শেয়ার করে এবং একটি গান কিন্তু আসলে অনেক সময় নিয়ে করেছি আমার অ্যালবামটাতে আমি প্রায় 3.5 বছর লাগিয়েছি আমার অনেক গান খুব কম 7টি গান মাত্র বাট 3.5 বছর অনেক সময় কারণ প্রতিটি গানের পেছনে আমি অনেক সময় দিয়েছি আই হোপ শ্রোতাদের ভালো লাগবে অবশ্যই এই এই অ্যালবামে কয়টি গান পাওয়া যাবে টোটাল আপনার 7টি গান আছে আমার অ্যালবামে গানগুলো লিখেছে জাহিদ আকবর ইফতেখার সুরে জাহিদ সাই আমি একটি লিখেছি জাহিদ তারপর শোভন নামে একটা ছেলে সে লিখেছে প্রত্যেকে ভালো গান লিখেছে আমি লিসনার এবং ভিউয়ার্সদেরকে একটি কথাই বলবো সেটা ভালো গান শুনুন ভালো বাংলা গান শুনুন বিভিন্ন ভাষার ইংলিশ হিন্দি অথবা বিভিন্ন জনরা বিভিন্ন ট্র্যাকের গান অবশ্যই শুনবেন কিন্তু বাংলা গান কিন্তু অনেক ভালো ভালো বাংলা গান হচ্ছে আমি সেটার প্রমাণ আমার নিজের অ্যালবামটা আমি বলতে পারি যে আমার অ্যালবামটার মধ্যে মানে সব ধরনের ভার্সেটাইল গান পাওয়া যাবে ভার্সেটাইল জেন্ডার গান পাওয়া যাবে আই হোপ অ্যালবামটা শুনলে সবার হৃদয় ভরে যাবে মন ভরে যাবে শ্রোতাকে ধন্যবাদ আপনি অবশ্যই অরিজিনাল সিডি কিনবেন পাইরেসি থেকে দূরে থাকবেন শিল্পীদের পাশে থাকবেন সবসময় ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার চলে আসে সরাসরি স্টুডিওতে